নগরীর মঠঘরিয়াত নৃশংস হত্যাকাণ্ড। দেউতাকর সন্মুখতে ভায়েকক উপর চুপড়ি ছুরিকাঘাত। ঘরতে ভায়েকক হত্যা করে পলাল ককায়েক। মঠঘরিয়ার শিব মন্দিরের উচ্চর ঘটনা। দেনা পাওনার হিসাব নিমিলাত শনিবারে মাছনিশা দেউতাকর সন্মুখতে ছুরিরে হানি হানি ভায়েকক হত্যা করে পলাল ককায়েক। শনিবারে মাছনিশা ধন সম্পত্তির হিসাব করবলে ককায়েক হীরালাল রায়ের ঘরলে গৈছিল সুনীল। নিশা 11:30 বজাত টকা শিকার কথাল কাজিয়া লাগিল ককায়েক ভায়েক। দুই পুত্রর কাজিয়া ভঙ্গার চেষ্টা করলে হীরালালর ঘরতে থাকা দেউতাকে। কিন্তু দেউতাকর বাধার পাছতো ক্ষান্ত নহল দুই ভাতৃ। এ সময়ত ঘরের এসুকর পর ছুরি উলিয়াই হীরালালে শেষ করে দিলে ভাইক সুনীল রায়। अब कैसे हुआ कैसे नहीं हुआ क्या मार खाया क्या नहीं वो हम नहीं जानते। চিয়ার বাখর খুনি ঘটনাস্থলীত হাজির হওয়া সুবুরিয়ায় জি এম সি এইচলে লই গল যদিও শেষ রক্ষা নহল সুনীল রায়। সুনীলক চিকিৎসকে মৃত ঘোষণা করার পাছত ঘরের পর পলাল খাত হীরালাল। আপনার হাজবেন্ড কা নাম কি হ্যাঁ হীরালাল রায় ক্যা করতা হ্যাঁ দুধ কে কারবার করতা দুধ কে কারবার করতা। তার পাছতে ঘটনাস্থলীত উপস্থিত হল নুনমাটি আরক্ষী। পাছে ঘটনাস্থলীত তদন্ত চলার পাছতো সুনীলক হত্যা করতে ব্যবহার হওয়া এই ছুরি জব্দ করা নাই আরক্ষী। নুনমাটি আরক্ষীর এই স্মার্টনেছ দেখি চকু কপালত উঠিছে সুনীলর পরিয়ালর লগতে প্রত্যক্ষদর্শী। প্রশ্ন হয় হত্যাকাণ্ডত ব্যবহার হওয়া অস্ত্র জব্দ নকৰি তদন্ত চলোৱা আরক্ষীয়ে গ্রেপ্তার করব পারিবনে ভাইকক হত্যা করা ঘাতক হীরালাল রায়ক। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।